মুসলিম ভাই কথা বলতে যাবেন আমার সাইকেল থেকে তসলিম ভাই পেপার নিয়ে চলো যাও শুনে যাও দেখছে তো ভাই আপনার নাম মোহাম্মদ রাইটু ইসলাম তো আপনি কতদিন যাবত এই পেশায় কাজ করছেন ভাই দুই থেকে আড়াই বছর আপনার বাসায় কে কে আছেন বাসায় বাবা মা আছে দুইটা বোন আছে আচ্ছা এত কাজ থাকতে এই যে পেপার বিলানোর কাজে কেন আসা মানে পেপার বিক্রির কাজে সৎ পথে ইনকাম করব সেজন্য দিনে কতগুলো পত্রিকা দিতে হয় আপনাকে সত্তর থেকে আশিটা বৃষ্টি যখন আসে তখন মানে বৃষ্টির ভিতরে আমাদের পেপার দিতে হয় তারপরে ছাতা নিয়ে যেতে হয় ছাতা ধরে দিতে হয় তারপর পথের মধ্যে আসি সাইকেল নষ্ট হয়ে যায় তখন অনেক হাঁটার পর কাছে আমরা সাইকেল জুতো করার জন্য মেকার পাই এদিকে অনেক অসুবিধা হয় আমাদের আমাদের রাস্তা আমাকে রানিং করতে হয় 80 থেকে 85 কিলোমিটার রাস্তা রানিং করতে হয় আর আমার মাসিক আছে 4000 টাকা আচ্ছা আপনি কাজের পাশাপাশি আরো কি কিছু করছেন হ্যাঁ জি করি পড়াশোনা করি আপনি কিসে পড়ছেন এখন এবার ডিগ্রি ফার্স্ট ইয়ার পত্রিকা দিয়ে আসি বাসায় একটা আসি একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে আবার মাঠে একটু কাজ করি করার পরে সন্ধ্যাবেলায় পড়তে বসি মোটামুটি আটটা নয়টা পর্যন্ত পড়াশোনা করি তারপরে আবার একটু ঘোরাফেরা করি বন্ধুদের সঙ্গে আড্ডা দিই তারপর আসি আবার খাওয়া দাওয়া করি ঘুমাই আচ্ছা আপনার যে এই মাসিক ইনকাম তো এই মাসিক ইনকামে আপনার মানে পরিবার চালা পরিবার কেমন করে চলে আর কি আমার এটা অনেক এমনিতে কষ্ট করে মানে সাইকেল চালা অনেক রাস্তা রান করি কিন্তু আবার আপনার
মানে বেতনটা কম আমাদের ৪৫০০ টাকা এই ৪৫০০ টাকা আমাদের সংসার চালানো অনেক কষ্টের ব্যাপার আমাদের এখন তো জিনিসপাতির দাম অনেক বৃদ্ধি পেয়েছে এর সাথে সাথে আমাদের যদি কমিশনটা বৃদ্ধি পেত তাহলে তো আমাদের ভালো হতো এর পাশাপাশি যদি আরও কিছু হইতো তাহলে তো আমাদের ভালো হইতো পড়াশোনা শেষ করে আপনি কি করতে চান পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করতে চাই আমার তো আরও অন্য কেউ নেই আমি নিজেই সেই জন্য আমাকে এই সব কিছু আস্তে আস্তে গড়ে তুলতে হচ্ছে কিন্তু আমি এই কষ্টটা করতে হয় আমার কিছু মিলিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি একটা উন্নত হতে চাই যে আমার পরিবারকে আমি আরও সামনের দিকে নিয়ে যাবো